গরমে কি ধরনের অসুবিধা হচ্ছে ফার্মে মুরগিদের? আমাদের গরমে অনেক অনেক ধরনের অসুবিধা হচ্ছে। গরমে মুরগি মরে বেশি, খাওয়া দাওয়া কম খা, আর পানিটা আর কি প্রচুর খা, আমরা অনেক কষ্টে আছি। অন্য সময় কীভাবে যত্ন নিতেন বা এখন কী পার্থক্য আছে? অন্য সময় যত্ন কম নিলে হয়তো আর অনেক যত্ন নিতে হয়, তাহলে গরমে 4-5 বার পানি দিতে হয় আর কি গরমে, আর আগে তো 3-2 বার দিলে হইতো, আর কি 5-6 বার পানি দিতে হয়, সারাদিন খামারেই থাকতে হয়, কি অনেক পরিশ্রম করতে হয়। আগে তো পরিশ্রম কম করা হয়েছে, ওনাকে বেশি পরিশ্রম করতে হয় আমাদের। দৈনিক কী পরিমাণে মারা যায় বা এটা পরিমাণটা কীরকম, আগে কেমন ছিল, আগে কতগুলো মারা যেত? আগে তো মনে করলেন মারা যাইতো 2,170 আর এখন মনে করলেন দৈনিক মরে 15-16 মারা যায়। আর যত ওয়েট বাড়বো ই বাড়বো সংখ্যা বাড়বো, আর তো মরার ওয়েটটা বাড়বো বেশি। হ্যাঁ, অনেক তাপমাত্রার সম্পর্ক, গেলে অন্ত গরম প্রচুর গরম না, আগে তো অনেক ঠান্ডা ছিল, অন্ত গরমে বেশি মারে। এই যে আপনাদের বেশি মারা যাচ্ছে, এজন্য বিক্রির দাম কি বাড়তেছে, মানে যখন বিক্রি হচ্ছে? না, বিক্রির দাম তো বাড়ে না, পর্যাপ্ত পরিমাণেই আছে, বেশি বাড়া হয় নাই গরমে। অনেক লস তো হইবই, অনেক লস হইব আর কি, মুরগি মারা যাচ্ছে তো লস হইব না, অনেক লস হইব। ব্রয়লার মুরগির আপাতত বেশি হচ্ছে, আর সোনালি মুরগি একটু কম হচ্ছে, ওটা তো দেশি মুরগি মতো, আর কিন্তু ব্রয়লারটা বেশি হচ্ছে। নতুন করে কিছু চিন্তা করছেন কিনা, কীভাবে মৃত্যুটা কমানো যায় বা কিছু পরিবর্তন আর কি করুন, যা কিছু লাগানি পরিবর্তন আমরা করতেছি, যা কিছু করার আমরা সম্পূর্ণ করে করতেছি।